স্বয়ংক্রিয় AK-47 থেকে গুলি করা হয়েছে ইমরান খানকে। সরকার বিরোধী লং মার্চ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তান তেহরিকি ইনসাফের PTI প্রধান ইমরান খান। বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদ শহরে লং মার্চের বহরের মধ্যে ঢুকে ইমরান খানকে লক্ষ্য করে গুলি ছুড়ে এক বন্দুকধারী। হামলার সময় ইমরান খানের পাশে ছিলেন PTI নেতা ইমরান ইসমাইল। তিনি বলেন AK-47 রাইফেল নিয়ে এই হামলা চালানো হয়েছে। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ বন্দুক হাতে এক যুবককে দেখা গেছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে 200 কিলোমিটার দূরে পাঞ্জাবের প্রদেশের ওয়াজিরাবাদে এই হামলার ঘটনা ঘটেছে। পিটিআই নেতা আসাদ উমর বলেছেন, এক ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছুড়েছেন, কয়েকজন আহত হয়েছেন এবং ইমরান খানও আহত হয়েছেন। তাকে বর্তমানে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে সাবেক এই প্রধানমন্ত্রী আশঙ্কা মুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তিনি। হামলার পর একাধিক ভিডিও পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গেছে পায়ে ব্যান্ডেজ বাঁধা ইমরান খানকে কন্টেইনার থেকে একটি গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন তার নিরাপত্তারক্ষীরা। নির্বাচনের দাবিতে দেশ জুড়ে লং মার্চ পালনের অংশ হিসেবে বুধবার ওয়াজিরাবাদে সমাবেশ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানেই অজ্ঞাত বন্দুকধারীর হামলার মুখে পড়েন তিনি। পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরীর বরাতে ডনের খবরে বলা হয়েছে, হামলায় ইমরান খান ছাড়াও আরও দুজন আহত হয়েছেন। তারা হলেন সিনিয়র ফয়সাল জাবেদ এবং আহমেদ চাত্তা। এই ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।